হ্যালো বন্ধুরা, আমি নমিনা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তো বন্ধুরা, আজকে হচ্ছে শিবরাত্রি, আর তোমাদের সকলকে জানাই শুভ শিবরাত্রি। তো আজকে আমি যাচ্ছি শিব মাথে জল ঢালতে, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি রেডি হয়ে দিন তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি। আমার ছাদে কিছু ফুল গাছ, স্ট্রবেরি গাছ আছে, আর সেই স্ট্রবেরি আর ফুলগুলো নিতেই চলে এসেছি। তো দেখো, স্ট্রবেরিগুলো কত সুন্দর। বাট এখন যেহেতু গরম পড়ে গেছে, তার জন্য সাইজটা একটু ছোট হয়ে গেছে আগের থেকে। আগে বেশ সাইজটা একটু বড় ছিল। আর কিছু ফুল আছে, সেই ফুলগুলো নিয়ে যাব। এখন আমার ছাদে সেমন একটা ফুল গাছ নেই, খুব কম ফুল গাছ রয়েছে, কারণ এখন গরম পড়ে গেছে আর শীতের সিজনের ফুলগুলো এখন নেই বলতে গেলেই চলে। গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আমার এই বিকেলবেলা টাইমে ছাদে আসতে খুব ভালো লাগে, তার কারণ হচ্ছে এই টাইমটায় প্রচুর পাখির ডাক শোনা যায়, আর সেইগুলো আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার ফুল তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নিচে চলে যাব। তো বন্ধুরা, আমি মালা গাঁথার জন্য কিছু শ্বেত আকন্দ ফুল নিয়েছি, আর এই আকন্দ ফুলগুলো কড়ি সমেত রয়েছে আমার কাছে। তো এইগুলো আমি ছোট বড় মাঝারি সাইজগুলো ভাগ করে নিয়েছি, আর একটা সুজা সুতো নিয়ে নিয়েছি। এখন আমি মহাদেবের জন্য মালা গাঁথব। আকন্দ দুই রকমের হয়, হয়তো সেটা তোমরাও সবাই জানো। একটা হচ্ছে সাদা কালারের আকন্দ, আর একটা হচ্ছে হালকা বেগুনি কালারের। তো আমি ওই বেগুনি কালারের আকন্দটা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও আমি পাইনি। তার কারণ হচ্ছে আজকে শিবরাত্রি, মানে প্রত্যেকটা মানুষ গাছের কড়ি সমেত ছিঁড়ে নিয়ে চলে গেছে। তো আমি শ্বেত আকন্দ পেয়েছি, তাই এই আকন্দটা দিয়েই মালা গেছি। আর শিব ঠাকুর তো একটা বেলপাতাতেই সন্তুষ্ট, কিন্তু উনি আকন্দ, ধুতরা, কলকে এই ফুলগুলো খুব পছন্দ করে। তো বন্ধুরা, আমার মালাটা দেখো প্রায় হয়ে এসেছে, এখন সুতোগুলো গিট দিয়ে নেব। এ দেখো, আমার মালা রেডি হয়ে গেছে, আর এখন আমি পুজো সব কিছু গুছিয়ে নেব। তো বন্ধুরা, আমি একটা ছোট্ট চন্দনের বাটি নিয়ে নিয়েছি, আর একটা চন্দন পাটা, গঙ্গা জল আর চন্দন কাঠ নিয়ে নিয়েছি। তো এই যে আমার চন্দন রেডি হয়ে গেছে, আর এখন আমি চন্দনটাকে তুলে নেব। তারপরে পুজোর আরও সব জিনিসপত্র গুছিয়ে নেব, যা যা লাগে পুজোতে সব কিছু গুছিয়ে তারপরে পুজো দিতে হব। তো বন্ধুরা, আমি এখন পুজোর ডালা সাজিয়ে নেব। আর এই দেখো, আমি এই যে মালা গেঁথেছিলাম, সেই মালাটা বেলপাতা, তুলসী পাতা, ফুল, এই ফুলগুলো আমি ছাদের থেকে নিয়ে এসেছি, তোমরা তো দেখলেই আমার গাছের ফুল। আর এইখানে হচ্ছে, এটা হচ্ছে ভাটির ফুল। তো আমাদের এখানে, তোমাদের ওখানে দেয় কেনা যায় না, কিন্তু আমাদের এখানে শিব ঠাকুরকে ভাটি ফুল দেয়, তো সেই জন্য ভাটি ফুলও নিয়ে এসেছি আমি। এটা অনেকেই দেয়, অনেকে দেয় না। চন্দন, ভাটি ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্ব, আর এটা এই ঘটিটাতে করেই আমি গঙ্গা জল, ডাবের জল, দুধ এগুলো সব নিয়ে যাব। আর এখন আমি যা যা লাগে পুজোতে সব কিছু গুছিয়ে নেব, বেলপাতা, তুলসী পাতা, আকন্দ, ধুতরা ফুল, সব কিছু, পাঁচ রকমের ফল। আর এই যে আমি একটা বেলপাতা নিয়ে নিয়েছি, আর এই বেলপাতাটাতে আমি এখন ওং লিখব, কারণ ওং লেখা বেলপাতা মহাদেব খুব পছন্দ করে সেই জন্যে। আর সেই জন্যে আমি এখন প্রত্যেকটা বেলপাতাতেই ওং লিখে নেব। আর আমার বেলপাতাগুলো মানে সবগুলো তো একই রকম নয়, তো আমি সেই জন্যে বেছে বেছে নিচ্ছি, তার কারণ হচ্ছে কোনোটাই তিনটে পাতায় নেই, তো সেই জন্যে।
আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, আর এখন আমি যাব জল ঢালতে। তো বন্ধুরা, আমি এই যে সব কিছু নিয়ে নিয়েছি পুজো দিতে, যা যা লাগে, পাঁচ রকমের ফল, গঙ্গা জল, দুধ, ডাবের জল, ফুল, বেলপাতা। আর আমি এখন পাশের বাড়ি একটা বৌদিদের বাড়িতে আছি, তাদের সাথেই যাব পুজো দিতে। তো তোমাদের সাথে মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি মন্দিরে চলে এসেছি। আর আমাদের এখানে অনেক শিব মন্দির আছে, কিন্তু এই মন্দিরটা আমার বাড়ির কাছে হয়, সেই জন্য এখানে এসেছি। এটা ফাঁকা মাঠের মধ্যে, বাট রোডের পাশে। এই জায়গাটার নাম হচ্ছে একশাকো কালী মন্দির। তো কালী মন্দিরের পাশেই শিব মন্দির। তো আমি পুজো করে দেন তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি চলো তোমাদের মন্দিরের ভিতরে গিয়ে বাবা ভোলানাথকে দেখাই। এই যে এটা হচ্ছে শিবলিঙ্গটা,
বন্ধুরা আমাদের পূজো দেওয়া কমপ্লিট আর আমরা এখন পাশে কালী মন্দির আছে সেখানে যাব তো এই যে আমরা চলে এসেছি কালী মন্দিরে আর এটা শিব মন্দিরের পাশে কালী মন্দিরটা দেখো আজকে এখানে পূজো হয়েছে এই দেখো আর এখান থেকে প্রসাদও দিয়েছে মায়ের প্রসাদ তো বন্ধুরা এই যে আমরা এখন আমরা সবাই মিলে পূজো দিতে এসেছিলাম আর এখন আমরা বাড়ি চলে যাব দেন বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমি জল ঢেলে বাড়ি চলে এসেছি আর আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আমি এখন বাড়িতে পূজো করব আর সেটা দ্বিতীয় পার্টে তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছিল ওকে বাই বাই গুড নাইট বন্ধুরা